السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله, ورحمة, الله ورحمة الله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شمانتو سرطاو درشك أمر رياض الصالحين تكي أعلتنا আজকে আলোচনার বিষয় বাবুর রেজা আল্লাহর প্রতি আশা এবং ভরসা রাখার ক্ষেত্রে যে হাদিসটি রয়েছে সেই হাদিস নিয়ে আজকে ইনশাআ আমরা আলোচনা করব। তো এই হাদিসটি হলেই ওয়ান আবি নুজাহিনী আবস্তাহু আনহু আবু নুজাহিনাজ আল্লাহ তিনি বলেন কুন্তু ও বলছে আমি যখন জাহেলিয়াতে যুগে ছিলাম রসোরামের আসার পূর্বে যে জাহেলিয়াতে যুগ ছিল তখন আমি নিজেকে এটা মনে করতাম যে আলা সাল আলাহ মানুষেরা যা করছে তারা পথভ্রষ্টে আছে তারা যে সঠিক পথে নেই এটা আমি আগে থেকে অনুমান করতাম তারা কোনো হকের উপর নেই সত্যের উপর তারা নেই ওহম ই আবদুন আল আহসান আর তারা কি করে তারা বুথ পূজা করে তারা বুথের পূজা করে বলছেন ফা তো আমি একজন ব্যক্তির বিষয়ে শুনলাম যিনি মক্কায় অবস্থান করেন এবং মানুষদেরকে অদৃশ্যের খবর দেন ওহির পায়গাম নিয়ে মানুষদেরকে পৌঁছান এই ধরনের একটি কথা যখন আমার কানে আসলো আলা আমি আমার সওয়ারির উপর বসলাম ফ কাদিম তো আলাইহি এবং আমি ওনার কাছে চলে আসলাম কার কাছে কাছে আসলাম ফঈদা রসুরুল্লাহাম ফিয়ান তো দেখলাম যে রসুরল্লা সাল্লাম সেই দিন পর্যন্ত উনি নিজেকে গোপন রেখেছেন গোপনীয়ভাবে উনি ওনার দাওয়াত করে যাচ্ছেন ইসলাম প্রচার করছেন অত্যন্ত গোপনীয়তার সাথে প্রকাশ এখনও করেননি নেই ফলাত্তফত হাত্তা দখল তো আলেহি বিমাক্কা আমি অত্যন্ত নম্রতার সাথে সামনে অগ্রসর হয়ে প্রবেশ করলাম বা কুলতুলা এবং আমি ওনাকে বললাম মা আনতা আপনি কে কলা তিনি বললেন আনা নাবি আমি নবী আমি কে অত্যন্ত গোপনের সাথে যে ওনাকে বলেন মা আন্তা আপনি কে বলছে আনা নাবি আমি নবী কুলতুআ মা নাবি নবী কি আবার কারণ সে তো জাহেলেতে যুগে ছিল নবীর অর্থ জানে না নবী কি তো তিনি বললেন আর সালানি আল্লাহ আল্লাহ তালা আমাকে রসুল বানিয়ে পাঠিয়েছেন আমাকে কিছু পায়গাম দিয়ে আল্লাহ তালা আমাকে পাঠাইছেন পায়গাম দিয়ে আপনাকে পাঠানো হয়েছে তখন তিনি বলেন আর সালানি আল্লাহ তালা আমাকে যে দাওয়াত দিয়ে যে বিধান দিয়ে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন সেটা হলেই আর আরহাম আত্মীয়তা বন্ধন ঠিক রাখার বিধান আমাকে দিয়েছেন সকল ফেলে দেওয়ার তাকে নির্দেশ আমাকে দেওয়া হয়েছে এবং এক আল্লাহর আল্লাহ করতে বলা হয়েছে এবং আল্লাহর সাথে কাউকে করতে শরিক নিষেধ করেছেন এই বিধান নিয়ে আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন বলতো আমি বললাম সামান মা কালা আপনার এই বিধান মেনে নিয়েছে এ ধরনের লোক কতজন আপনার সাথে আছে বলছেন আবদুন শুধু একটা আজাদ ব্যক্তি আছে এবং একজন গোলাম আছে বলছেন আবু বকর ওয়া বেলাল আল্লাহ সেই সেদিন শুধু ছিল আবু বকর রাজিয়াল এবং বেলাল রাজিয়ালহু একজন আজাদ একজন গোলাম উলতু ইন্নি মোত্তাবি তো ওই ব্যক্তি বলছে যে আমি আশা করছি আমি আপনার প্রতি ইমান নিয়ে আসবো এবং আপনার আনুগত্য করব আল্লাহ যে এই আজকে বা এই অবস্থায় তুমি এটা করতে পারবা না তোমার জন্য করা ঠিক হবে না আলা তারা হালিও হাল দেখছ না যে আমার কি অবস্থা মানুষের কি অবস্থা আমার সাথে মানুষের কি আচরণ তারা আমার সাথে কি ব্যবহার করছে এটা কি দেখছো না ওলা এটা কাজ করো তুমি ফিরে যাও তোমার কবিলাই তোমার সম্প্রদায়ের কাছে তুমি ফিরে যাও এরপরে যখন তুমি দেখবা যে আমি বিজয় হয়ে গিয়েছি কারণ তিনি নবী তিনি যে একদিন বিজয় হবেন সেটা উনিও জানেন তো বলছেন আমি যখন বিজয় হয়ে যাব এই কথা যখন তুমি শুনবে তখন তুমি আমার কাছে আসো কালা ইলা আহলি এরপরে আমি আমার পরিবারের কাছে ফিরে গেলাম অকাদিমার অসুর মাদিনা এরপর আল্লাহ রসুলাম আরও কিছু মানুষ ওনার প্রতি মান নিয়ে আসলো নিয়ে আসার পর আল্লাহর পক্ষ থেকে ওনাকে হিজরত করার হুকুম দেওয়া হলো এমনকি উনি মদিনায় হিজরত করে আসলেন ওয়া কুন্তুফি আহলি বা জালতু আতা আমি বাড়িতেই থাকতাম কিন্তু তারপরেও আমি ওনার বিষয়ে সবসময় খোঁজখবর রাখতাম ওয়াসল না সাহাইনা কাদিম আল মাদা তা হত্তাহ কাদিমা আহিল মদিনা বলছে যে কেউ মদিনায় আসত তার কাছ থেকে আমি মদিনার এই খবরটাকে আমি নেওয়ার চেষ্টা করতাম যে ওনার কী অবস্থা বলছেন কি কিছু লোক মদিনায় আসলো আসার পর তারা যখন ফিরে আবার আমার সেই কবিলায় গেল ফকল তো আমি বললাম মা ফল হাদা রজুল আল্লা কাদিম আল মাদিনা একজন ব্যক্তি মদিনায় হিজরত করে এসেছে তো ওই ওনার খবর কি ওনার কি অবস্থা এখন ফকাল তারা বলল আন্না সু ইলাই হিসে মানুষ তো দ্রুত তার কাছে যে ভিড়ছে দ্রুত গতিতে মানুষেরা তার কাছে যে ভিড়তেছে এবং তার প্রতি ইমান নিয়ে আসছে ওকাদ আরাদা কমুহু কতলাহু এবং তার যে সম্প্রদায় ছিল ওনাকে হত্যা করতে চেয়েছিল ফালাম মেস্তাউ দলি কিন্তু হত্যা করতে পারে নাই ফাদিম তুল মাদিনা বলছে এই খবর শুনেই যখন শুনলাম যে মাসাল্লাহ কিছু দ্রুত মানুষ তার প্রতি ইমান নিয়ে আসছে এবং এখন অবস্থা ভালো বলছেন আমি দ্রুত ওনার কাছে চলে আসলাম আবার সফর করে ফাদাখাল তু আলেহি আমি ওনার নিকটে গেলাম ফাকুলতু তু বললাম ইয়া রসুল্লাহ আ তিফুনি হে আল্লাহ রসুল আপনি কি আমাকে চিনেন কলা তিনি বললেন নাম আন্তাল্লাদি লাকি তানি বি হ্যাঁ তোমাকে চিনতে পারছি তুমি তো মনে হয় মক্কায় আসছিলাম আমার কাছে একদিন কলা তখন বললো ফকল তুই আর রসুল আল্লাহ আকবির আম্মা আল্লা মাকাল্লাহ ও আজ হালাহু বলছেন হে আল্লাহ রসুলাম তাহলে আল্লাহ যে জ্ঞান যে বহি যে শরিয়ত দিয়ে আপনাকে পাঠিয়েছে যে সম্পর্কে আমার জানা নাই তো আপনি আমাকে সে বিষয়ে কিছু জানিয়ে দেন অর্থাৎ সে মুসলমান হয়ে গেছে বলছে আমাকে এখন কি করণীয় সেটা আমাকে শিখিয়ে দেন আকবির নিয়ান সালাত সলাাত কিভাবে পড়বো নামাজ কীভাবে পড়বো এটা আমাকে একটু শিখে দেন কহালা তো আল্লাহ বললেন সল্লি সলাথ আর তুমি সকালে সালাত আদায় করবা ফজরের সালাত সকালে আদায় করবা তার মকসুর আনী সালাতমহেন এরপরে তুমি সলাৎ আদায় করা থেকে বিরত থাকবা অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সূর্য উঠে এক তীর পরিমাণ উপরে না চলে আসবে অর্থাৎ উনি বলছেন যে সলাৎ আদায় করার সময় কি কখন আর সলাত আদায় করা যাবে না কখন কখন নামাজ পড়া যাবে আর কখন যাবে না শুভে সাদেক হওয়ার পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এটা হলো ফজরের সলাতের সময় তো তুমি ফজরের সলাৎ আদায় করবে তো যে ব্যক্তি ফজরের সলাৎ আদায় করবে সূর্য উঠে একটির পরিমাণ উপরে না আসা পর্যন্ত কোনো নফল নামাজ পড়া নিষেধ তো বলছেন কারণ শান কারণ যখন সূর্য উদিত হয় সেই সূর্যটা উদিত হয় শয়তানের দুই সিংয়ের মাঝখানি দুই সিংয়ের মাঝখানি ও হেই না ইদিনুল্লাহ কুফার আর সেই সময় যারা কাফের তারা সূর্যকে সেজদা করে বিষয়টা হলো এমনি যে যখনই সূর্য ওঠে এবং ডুবে তখন যারা মশরিক যারা নাকি সূর্যকে পূজা করে তারা ওই সময় সে সূর্যের সামনে সেজদা করে তো আল্লাহ ইসাম বলছেন যে তিন সময় সলাৎ আদায় করা মাকরুহ অপছন্দনীয় ফজরের সলাতের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এবং ঠিক দুপুরে আর আসরের সলাতের পর থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত কারণ সূর্য ডোবার সময় এই ঘটনা ঘটে আর ঠিক যখন দুপুরে তখনও তারা পূজা করে সূর্যের আর সূর্য যখন ওঠে তখন তার সূর্যের পূজা করে তো আল্লাহ নবী সাহাশালাম তাকে বলছে যে তুমি ফজরের সলাত আদায় করবে এরপরে সূর্য উঠে এক তীর পরিমাণ হওয়া পর্যন্ত তুমি সলাৎ আদায় করা থেকে বিরত থাকবে এখানে একটা জিনিস আমাদের প্রশ্ন আসতে পারে সেটা হলেই তো ফজরের সলাতের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত নামাজ পড়া নিষেধ কিন্তু যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে নেই সূর্য ওঠার একেবারে আগের মুহূর্তে ওই ব্যক্তির চোখ খুলেছে তাহলে সে কি সূর্য উঠে এক তীর পরিমাণ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে না ওই ব্যক্তির অপেক্ষার দরকার নেই সূর্য ওঠার অপেক্ষারও দরকার নেই সূর্য ডোবার অপেক্ষারও দরকার নেই ওই ব্যক্তি সম্পর্কে আল বলছেন যে ইদা নাসিয়া আহাদুকুম আন সালাতিহি আও নামা আন যখন কোনো ব্যক্তি নামাজকে ভুলে যাবে অথবা সে যদি সেই সলাদ থেকে ঘুম ঘুমিয়ে পড়ে ফালি সল্লি ইদা দাকার যখনই সে সলাতের কথা স্মরণ হবে যখনই সে ঘুম থেকে উঠবে তখনই সে পরে নিবে কারণ এটা তো তার ফরজ এটা পরা নিষেধ না ঠিক আছে পরা নিষেধ কোনটা ওটা নফল নামাজ পড়া নিষেধ কি পড়া নিষেধ নফল এবং এই যে মাকরু সময় আছে যেটা আমরা আরও আগে শুনছি হাদিসটা পরে শুনে নিই সোম্মা সল্লি ফাইন্না সালাত মাহদুরা এরপরে তুমি সলাৎ আদায় করো কারণ ওই সময় সলাৎ আদায় করলে আল্লাহর ফেরেসটা উপস্থিত হয় আল্লাহর ফেরেসটা হাজির হন তো ওই সময়টা কখন সূর্য ওঠে এক তীর পরিমাণ উপরে ওঠার পর এটাই হলো চাষের সলাদ চাষের নামাজ বা ইশরাকের নামাজ আমরা শুনেছি যে আল্লাহ নবী ইসাল্লাম বলেছেন যে একজন মানুষের শরীরে কতগুলি তিনশো ষাটটি জোড়া আছে এবং প্রত্যেক দিন প্রত্যেক জোরার পক্ষ থেকে সৎকা করাও আজীব এবং তিনি বলেছেন কোনো ব্যক্তি যদি এই যে সূর্য ওঠার একটু পর থেকে নিয়ে দুপুরের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো ব্যক্তি যদি দুই রাখাত এ সালাদ দুই রাখাত যদি কেউ চাষের নামাজ এটা পড়ে নেয় তাহলে তার জন্য এই শরীরের তিনশো ষাটটি জোরার পক্ষ থেকে সাদকা হিসাবে যথেষ্ট হয়ে যাবে তাহলে ওই সময় নামাজ পড়া সালা আদায় করা এটা একটা ফজিলত আর আরেকটা ফজিলত যে ফেরেস্তারা ওই সময় উপস্থিত হন এবং উপস্থিত থাকেন ফেরিস্তা তো সবসময় উপস্থিত আছে কিন্তু ওই সময়টাতে হয়তো আরও বিশেষ রহমতের ফেরেস্তা তালা পাঠান বান্দাদের জন্য হাত্তা ইস্তাকিল্লা বিল্লু বীর রুম অর্থাৎ ঠিক দুপুরের আগে সূর্য যখন মাথার উপর আসে তার একটু আগে থেকেই নামাজ পড়া বন্ধ হয়ে যাবে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশা আল্লাহ আলহামদুলিল্লাহ ওসালাতামু আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে রসুল্লা সাল একটি হাদিস নিয়ে আমরা আলোচনা করছিলাম যে হাদিসে আল্লাহ রসুলামের কাছে একজন ব্যক্তি এসে সে ইসলাম গ্রহণ করেছেন মদিনায় এসে এবং ওনাকে জিজ্ঞাসা করেছেন যে আমাকে সলাৎ সম্পর্কে আমাকে কিছু শিক্ষা দেন তো আল্লাহ রবী বলেছেন যে তুমি ফজরের সলাৎ আদায় করার পর তুমি অন্যান্য সলাৎ আদায় করা থেকে বিরত থাকবে এবং সূর্য উঠে এক তীর পরিমাণ হওয়া পর্যন্ত সলাচ আদায় করা থেকে বিরত থাকবে এরপরে তুমি সলাদ আদায় করতে পারবা তারপর যখন দুপুরের একটু আগের মুহূর্তে তখন থেকে নিয়ে তুমি সলাত আদায় করা থেকে বিরত রাখবে ফাইন্নাহু হ্যায় না ইদিন তুস জারু জাহান্নাম কারণ ওই মুহূর্তে জাহান্নামকে প্রজ্বলিত করা হয় জাহান্নামের কি করা হয় প্রজ্বলিত করা হয় ফাইদা আকবর আল ফাইহু ফাসাল্লি এরপরে যখন ওই সায়েটি আবার বাড়া শুরু করে অর্থাৎ সূর্য যখন এক প্রান্ত থেকে আরেকদিকে ঢলে যাবে যখন তো তখন তো ওই জিনিসের ছায়া আবার আর একদিকে বাড়া শুরু হবে তাই নয় কি তো যখন কোন জিনিসের ছায়া যখন আবার বৃদ্ধি হওয়া শুরু হবে তখন তুমি সালাত আদায় করো ফাসাল্লি তখন তুমি নামাজ পড়ো সালাত হাত্তা তুসাল্ল আসার কারণ ওই সময় সালাত আদায় করলে ফেরেস্তা উপস্থিত থাকেন ফেরেস্তারা হাজির হন হাত্তা তুসাল্লিল আসার এবং সাল এমনকি এরপরে তুমি সালাত আসার তুমি আদায় করবা তো যে কোনো সলাত যে কোনো নামাজ ওয়াক্তে সলাতের সময় হওয়ার সাথে সাথে আজান দিয়ে জামাতবদ্ধভাবে সলাৎ আদায় করা এটা শূন্য সেটাকে পিছিয়ে দেওয়া উত্তম সময় বাদ দিয়ে লেটে পড়া এটা কিন্তু উত্তম নয় এটা কি না উত্তম নয় তো উনি বলছেন জহরে সলাচ আদায় করবে তারপরে আসর সোম মকসুর আনিস সালাত আর আসরের সলাদ যখন হয়ে যাবে হাত্তা হাতরুবা শামস সূর্য ডুবা পর্যন্ত আর কোন নফল নামাজ পড়া যাবে না কারণ সূর্য যখন ডোবে তখন শয়তানের দুই শিঙের মাঝখানে সূর্য ডুবে ও হেই না এদিন আর ওই সময় কাফেরেরা সেই সূর্যকে কি করে পূজা করে তারা সেজদা করে ও তিনি বললেন ফকুল তুইয়া আল্লাহ মাল ওজু ওই ব্যক্তি বললেন হে আল্লাহ রসুলাম ওজু সম্পর্কে আমাকে কিছু শিক্ষা দেন ওজুর কিছু ফজিলত বর্ণনা করুন ওজু কিভাবে করতে হয় সেটা বলুন

এবং নাকটাকে ঝারবে এটা করতেই তার মুখ থেকে এবং নাক থেকে সকল গুণা ঝরে যায় মিহি এমনকি নাকের নাসিকা থেকেও সবগুলি গুণা ঝরে যায় সে মহান আল্লাহ কোনো ব্যক্তি যখন অজু করে অজু করার জন্য যখন সে কুলি করবে নাকে পানি দিবে নাক ঝাড়বে তো এই নাক দ্বারা মুখ দ্বারা যত গুণা হয়েছে অজুর পানির ফোটার সাথে সাথে এই গুনাগুলি সব ঝরে যায় সুম্মা ইদা গাসালা ওঝাহু কামা আমার হুল্লাহ ইল্লাহ খর্রত খতায়া অঝহি মিন আতরাফি লেহেতিহি মাল মা বলছেন এরপরে যখন সে ব্যক্তি চেহারা ধোবে ওইভাবে যেভাবে আল্লাহ ধোয়ার নির্দেশ করেছেন আল্লাহ কি বলেছেন যখন তুমি অজু করবা ফাখসিলু বুজু হাকুম তখন তোমার চেহারা ময়ারক কী করো ধুয়ে নাও সে যখন চেহারা ধোবে তখন তার চেহারার মাধ্যমে যতগুলি গুণা হয়েছে চোখ দ্বারা মুখ দ্বারা নাক দ্বারা যত গুণা হয়েছে বলছে সবগুলি গুণা ঝরে যায় এমন কি দাড়ির চুলের কিনারা থেকে এই গুনাগুলি ঝরতে থাকে সোম মায়া গিলুয়াদি ইল ফাকাইন এরপরে সে তার দুই হাত ধৌত করে ইলাল মির ফাকাইন দুই হাতের কুনুই পর্যন্ত এমনকি সে যখন হাত ধোয় তখন হাতের এই আঙ্গুলির কিনারা দিয়ে গুণাগুলি ঝরে যায় সুবাহ আল্লাহ সাহরা আসাহু এরপর যখন সে মাথা যখন মশা করে মিন মাল মা তো মাথার যত গুনা আছে এগুলি চুলের কিনারা দিয়ে সবগুলি গুণা ঝরে যায় সোমায়ক সিলু কাদমাইহি ইলাল কাবাইন এরপরে যখন সে দুই পা হই। সে দুই পা ধোয়ার সাথে সাথে তার দুই পা থেকে গুনাগুলি ঝরে যায় এমনকি পায়ের নখ থেকে গুণা ঝরে যায় পানির সাথে সাথে এরপরে ওই ব্যক্তি যখন মান হয় এবং দায় করে তো হামিদ আল্লাহ তালার প্রশংসা করে আসনা আলেই এবং তার যখন হামদুসানা বর্ণনা করে ও জাদাহু এবং তার বুজুর্গি বর্ণনা করে যেভাবে তার প্রশংসা করা দরকার যখন ওই ব্যক্তি এভাবে প্রশংসা করে অফারাকাল বুহুল ইল্লাহিতা আলা এবং আল্লাহ তারার জন্য তার অন্তরকে সম্পূর্ণভাবে খালি করে দেয় বলছেন ইল্লা ইন সারাফা আন হাতী আতিহি হাই আতিহি ইয়ামাওয়ালা এভাবে যখন কোনো ব্যক্তি কাজ করে তখন সে ব্যক্তি তার গুনা থেকে এমনভাবে মুক্ত হয়ে যায় যেমন নাকি তার মা তাকে জন্ম দিয়েছিল সুভহার তার মা যখন তাকে জন্ম দিয়েছিল তখন যেরকম একেবারে নিষ্পাপ ছিল একজন মুসলমান সে যখন এভাবে অজু করবে অজুর মাধ্যমে তার গুণা শেষ হয়ে যাবে এরপরে যখন সলাতের জন্য আসবে তখন প্রত্যেক কদমে আল্লাহ তালা নেকি দিবেন এরপরে যখন ওই ব্যক্তি এসে সলাত আদায় করবে তখন আল্লাহতলা তাকে নেকি দিবেন তো এইভাবে নেকি কামাই করতে করতে সে ব্যক্তি এমন হয়ে যাবে যেমন নাকি তার মা তাকে জন্ম দিল নিষ্পাপ করে সে অবস্থায় সে ফিরে যাবে সম্মানিত ও দর্শক মণ্ডলী এই লম্বা হাদিস থেকে যে বিষয়টা আমরা জানতে পারলাম সেটা হলেই যে আল্লাহর রহমত থেকে নৈরাস হতে নেই মানুষ যে আমলগুলি করছে এই আমলের বিনিময়ে আল্লাহতালা কখনো এই ছোট ছোটো আমল দ্বারাও আল্লাহ তালা মাফ করে দিবেন এবং এর বিনিময়ে আল্লাহতালা জান্নাত দান করবেন সম্মানিত ও দর্শক মণ্ডলী এই হাদিসের সাথেই এই অধ্যায়ের আলোচনা শেষ হয়ে যাচ্ছে পরে যেটা অধ্যায় সেটা হলো আল্লাহর প্রতি ভরসা এবং আশার ফজিলত কি এ বিষয়ে সুরায় হাফেরে চুয়াল্লিশ নম্বর আয়াত ওয়া উফ উইদু আম্রি ইরাল্লাহ ইন্নাআল্লাহ হাবাসি রুম্বিলে এবাদ হ কাহুল্লাহু সেই অ্যাতিমা আল্লাহ তালা একজন নেক্কার বান্দার সম্পর্কে উনি খবর দিচ্ছেন আমাদেরকে ওনার বিষয়ে বলছেন যে দেখো যে নেক্কার বান্দা ছিল সে বলছে ওয়া বি আমরি আম্রি আল্লাহ আমার সকল বিষয়টি আমি আল্লাহর নিকটেই সুপুর্দ করলাম আমার যাবতীয় বিষয় যেটা সমস্যা আমি সব কিছু আল্লাহর উপরে ছেড়ে দিলাম আল্লাহর উপরেই সুপুর্দ করলাম ইন্নাল্লা হাবাসি রুমবিলা এবার নিশ্চয় আল্লাহ তালা বান্দাদের প্রতি দৃষ্টিপাত করেন আল্লাহ তালা বান্দাদেরকে দেখেন ফা কাহুল্লাহু মা আল্লাহ তালা তাকে বাঁচিয়ে নেন সেই আতিমা মাকারু তার বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদের সকল ষড়যন্ত্রের অনিষ্ঠ থেকে আল্লাহ তারা তাকে নিরাপতে রাখবেন ওয়ান আবি হুরাহত আল্লাহ আনহু আন নসুরুল্লাহ সাল্লাম আল্লাহ কল কর আল্লাহু আজাল আনা আইন্দাজ আন্নি আব্দি বি ও আনা মাহু হাই তুয়াদ কুরুনী আবু হুরাইরার আল্লাহু তালা তিনি বলেন রসূরুল্লাহ সাল্লাম বলেছেন যে আল্লাহ তালা বান্দার ধারণার সাথে থাকে বান্দারা আল্লাহ সম্পর্কে যেরকম ধারণা রাখে আল্লাহ তার সাথে সে ধরনের আচরণে করে বান্দাহ যখন আল্লাহ সম্পর্কে ধারণা রাখে যে আল্লাহ তালা গফুর আল্লাহ তালা ক্ষমাশীল আল্লাহ তালা দয়ালু তো আল্লাহ তালা দয়াই করেন আর যখন বান্দারা এটা মনে করে যে না আল্লাহ তালা দয়া করবে না তিনি তন্ত রাগী তো বান্দারা আল্লাহর সম্পর্কে যেরকম ধারণা রাখে আল্লাহ বলছেন আমি তার সাথে সেভাবে আচরণ করে থাকি এই জন্য আল্লাহর সাথে ভালো ধারণা করা দরকার ও আর মাহু আহু হাই করুনি আর সে যখনই আমাকে ডাকে আমি তার সাথে থাই সে যখনই আমার কাছে সাহায্য চায় আমি তাকে সাহায্য করি আল্লাহ রবী ইসলাম বলছেন যে আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ তালা তার কাছে যখন কোনো বান্দার তৌবা করে তো আল্লাহ তালা ওই বান্দার প্রতি এত বেশি খুশি হয় যত বেশি খুশি হয় ওই বান্দা যেই বান্দা তারা হারানো সওয়ারি আবার পুনরায় পাওয়ার পর যত খুশি হয় ওমান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাব ইলাইহি জিরান কোন ব্যক্তি যখন আমার দিকে এক বিক আগিয়ে আসে আমি তার দিকে এক হাত আগিয়ে যাই বলছেন ওমান তাকাররবা ইলাইয়া জিরান তাকাররাব তু ইলাইহি বান আর যে ব্যক্তি আমার দিকে এক হাত এগিয়ে আসে আমি তার দিকে দুই হাত এগিয়ে যাই বলছেন যে ব্যক্তি আমার কাছে

লা ইয়ামু তান্না আহাদুকুম ইল্লাহ অহু অয়শ্বিন দান্নাবিল্লাহী আজজাভজাল যে তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি সে যেন মৃত্যুবরণ না করে তবে সে যেন তার রব এবং প্রতিপালকের সঙ্গে ভালো ধারণা রাখে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সে মৃত্যুবরণ করার পূর্বে যেন তার ধারণা আল্লাহ সম্পর্কে ভালো থাকে সে তারপরে এটা ধারণা রাখে ইনশাল্লাহ আল্লাহ আমাকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ আল্লাহ আমার প্রতি দয়া করবেন এ ধরনের ভালো আশা এবং ভরসা নিয়ে যেন সে ব্যক্তি থাকে সময় তো ও দর্শক আমরা আল্লাহর উপর ভরসা এবং তার প্রতি আশার যে ফজিলত আছে এ বিষয়ে আমরা আলোচনা শুনে আসছিলাম তো সময় শেষ হওয়ার কারণে আলোচনা এখানেই আজকে শেষ করছি এ বিষয়ে আর হাদিস আছে যেটা আমরা আগামী দর্শে শুনবো ইনশা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে নেক আমল করা তৌফি দান করুন واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته